যে আল্লাহ আপনাকে এত সুন্দর কণ্ঠ দিয়েছেন ওরা আর কোরআন কি তেলাওয়াত করে আমাদের কারি সাহেবরা কি তেলাওয়াত করছেন আপনার মতো মানুষরা যদি কোরআন তেলাওয়াতের জন্য একটু চেষ্টা করতেন আমার মনে হয় এদেশের মানুষকে এবং গোটা বিশ্ববাসীকে শেখ সুদাইসের গোটা বিশ্ব বিমোহিত বিমুগ্ধ আমরা হয়তো মুগ্ধতায় ছেয়ে যেতে পারি তিনি তার সুরে আপনার গানের কণ্ঠে কোরআনে করিমের সুরা ফাতেহাটাকে এতটা বিকৃতভাবে তিনি উপস্থাপন করলেন যা আমরা খুব অবাক হয়েছি এবং আমরা হতাশ হয়েছি আসসালামু আলাইকুম কাছে কিংবা দূরে দেশে কিংবা প্রবাসে যে যেখান থেকে আমার ভিডিওটি আপডেট করছেন আপনাদের সকলকে হাবিব আর আমি চ্যানেল পক্ষ থেকে স্বাগতম সুপ্রিয় দর্শক সম্প্রতি কণ্ঠশিল্পী আগুনের একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে তিনি কোরআন করেছেন সেই কোরআন তেলাত নিয়ে হুজুরদের মধ্যে দ্বন্দ্ব বিতন্দ্ব বাক শুরু হয়েছে সুবিধা সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শায়েক আহমদুল্লাহ তিনি সেই অনুষ্ঠানে আগুনের প্রশংসা করে তিনি তাকে বলেছিলেন যে আপনার যে কণ্ঠ আপনি যদি কুরান্ত করেন তাহলে সুদাইসির মতো বিশ্বমানের কারীদের মতো আপনি সবার মন জয় করতে পারবেন ইসলামের অনেক খেজমত হবে এরকম একটু তিনি কথা বলেছেন হুজুরের কথাগুলো আমরা একটু শুনি যে আল্লাহ আপনাকে এত সুন্দর কণ্ঠ দিয়েছেন ওরা আর কোরআন কি তেলাওয়াত করে আমাদের কারি সাহেব আর কি তেলাওয়াত করছেন আপনার মতো মানুষরা যদি কোরআন তেলাওয়াতের জন্য একটু চেষ্টা করতেন আমার মনে হয় এদেশের মানুষ এবং গোটা বিশ্ববাসীকে শেখ সুদাইসের কেরাতে যেরকম গোটা বিশ্ব বিমোহিত বিমুগ্ধ আমরা হয়তো মুগ্ধতায় শুনলেন সব দর্শক আহমদুল্লাহ সাহেব হুজুরের কথা তারপরে এই কথা বলার পরে আগুন রিকোয়েস্ট করলো যে হুজুর আমি কি কোরআন তেলাত করে আপনাদেরকে শোনাতে পারি কিনা তারপর হুজুর বললেন যে হ্যাঁ আপনি শুনতে পারেন তারপর কুরান্তলা করলেন আগুন চলুন তার সেই আমরা শুনে কোরআনটা দর্শক আপনারা এই ক্রান্তটি শুনলেন তারপরে শায়ক আহমদুল্লাহ সাহেব তার একটি প্রশংসা করে তিনি কিছু কথা বলেছেন এবং তাকে সুকৌশলে কি সুন্দরভাবে তাকে তাকে তিনি ধরিয়ে দিলেন বিষয়গুলো আপনি একটু লক্ষ্য করুন তারপরে অন্য হুজুরে একটা ভিডিও দেখাবো আপনি একটু শুনুন মনোযোগ দিয়ে মাসাল্লাহ মাসাল্লাহ অসাধারণ অসাধারণ আমার মনে হয় যে আপনি চেষ্টা করলে ক্রাতের যে দিকগুলো আছে ছোট ছোট আরবি অক্ষর উচ্চারণগুলো সেগুলো আরো চমৎকারভাবে কণ্ঠ তো আপনার আর বলারই অপেক্ষা রাখেন আমার মনে হয় ইনশাল্লাহ চমৎকার তেলাও তাপের মাধ্যমে মানুষ উপহার পেতে পারে এবং করোনার একটা সক্রিয়তা আছে সেই কণ্ঠ ইনশাল্লাহ যথেষ্ট হবে ধন্যবাদ আপনাকে শুভ দর্শক আপনারা শুনলেন যে শাইক আহমদুল্লাহ সাহেব কি সুন্দরভাবে তিনি উপস্থাপন করলেন তাকে বুঝিয়ে দিলেন এবং তার কোরআন তেলাটা অনেক সুন্দর এবং কি কি আর পরিমার্জিত করলে কি কি অক্ষর কি কী টান সুরটা চেঞ্জ করলে আপনি আরো সুন্দর হবেন এই বিষয়টি উপস্থাপন করেছেন শুভ দর্শক চলুন এই বিষয়গুলো নিয়ে কোরআন তেলাওয়াত প্লাস এই প্রশংসা নিয়ে মাদানি আব্দুর রহিম আল মাদানি সাহেব কি বলেছেন তার হিংসাত্মমূলক কিছু কথা আমরা শুনে আসি চলুন একটি কোরআনের মঞ্চে শিল্পী আগুনকে কোরআনী থেকে তেলাবাদ করতে বলা হলো তিনি তার সুরে আপনার গানের কণ্ঠে কোরআনী করিমের সুরা ফাতেহাটাকে এতটা বিকৃতভাবে তিনি উপস্থাপন করলেন যা আমরা খুব অবাক হয়েছি এবং আমরা হতাশ হয়েছি যে যদি বিষয়টি এমন হতো যে তাকে উৎসাহ দেওয়াটাই উদ্দেশ্য হয়ে থাকতো তাহলে যদি তাকে বলা যেত মাসা আল্লাহ আল্লাহ সুহানি করিমের যে সুর আপনি দিয়েছেন যদি এটাকে যদি আপনি বিশুদ্ধভাবে একটু শেখার চেষ্টা করেন পুরানি কারিমে যে লেহানি আপনি পড়েছেন আপনার লেহান তো সুন্দর কিন্তু এই লেহানে পুরাণ পড়ার কোনো বৈধতা ইসলামে দেওয়া হয়নি শুভ দর্শক আপনারা তার কথাগুলো শুনলেন শাহেক আহমদুল্লাহ সাহেব কিন্তু অত্যন্ত সুন্দরভাবে উপস্থাপন করেছিল যে এখানে তিনি অনেক সুন্দরভাবে তাকে বুঝিয়ে দিয়েছিল যে আপনি আপনার কোরআনতলা করতেছেন কি কী ভুল ছিল তিনি সুকৌশলে সেখানে ইঙ্গিত দিয়ে তিনি বুঝিয়ে দিয়েছিলেন কিন্তু আমাদের এই আব্দুর রহিম সাহেব হুজুর তিনি সরাসরি বলতে পছন্দ করেন বিধায় তিনি তার কথাগুলো বুঝতে পারেন নাই তিনি শাইক আহমদুর সাহেবের যে মানে হেকমতটা তিনি বুঝতে পারেন নাই বিধায় তিনি ভুল ধরেছেন এবং সমালোচনা করতে সাহস পেয়েছেন ছবি দর্শক একজন যক্ষণ মানুষ কখনো এইভাবে আর একজন হজুরের এরকম সুন্দর কৌশলে একজন গুণী মানুষকে আর একজন গুনী মানুষকে দাওয় দেয় এই জিনিসটা তারা এখনও শিখতে পারেনি ছুটি দর্শক আপনাদের কেমন লাগলো আজ এ পর্যন্ত দেখাবো অন্য কোনো বিরোধী তখন ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি